সকালে ময়ূরের ডাকে ঘুম ভাঙা কজন বাঙালির কপালে জোটে। একটু চেনা ছকের বাইরে আরামকে বাড়িতে ফেলে অ্যাডভেঞ্চারকে আপন করে বাঙালি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটি অ্যাডভেঞ্চার রাইডে যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সেই অ্যাডভেঞ্চার রাইডের আজকে দ্বিতীয় পর্ব। আমরা দুদিন গিদাংয়ে ছিলাম আর এই দুদিন জীবনকে উপভোগ করেছিলাম ঠিক সকালবেলার চায়ের মতো। আমার সঙ্গে তাহলে আপনারা উপভোগ করুন। চা শেষ করে ফ্রেশ হয়ে নিলাম একটু আশপাশটা ঘুরে দেখব বলে। এই ক্যাম্পসাইট, ক্যাম্পসাইট থেকে এই সিঁড়ি, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আর উপরে গেলেই তবেই আমরা আমাদের খাবার জায়গাটা পাবো। হ্যালো, সিঁড়ি দিয়ে উপরে উঠে এলেই এখানে হচ্ছে খাওয়ার জায়গা আর এই যে নিচে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে আর এই পাশেই ঘিস নদী। নিচের টেন্ট থেকে উপরে উঠে এলাম আর সঙ্গে সঙ্গে খিদে পেয়ে গেল। তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। গতকালের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে শিলিগুড়ি থেকে এই গিদাং ট্রাভেলার্স ক্যাম্পে আমরা পৌঁছেছি। সে তো এক দারুণ অ্যাডভেঞ্চার ছিল। যদি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। গিদাং ট্রাভেলার্স ক্যাম্পে আমরাই শুধুমাত্র অতিথি, আমরা এখানে রাজ করছি। নেচার, র নেচার, গিজ নদী। আজকে হচ্ছে বাঙালির দোল যাত্রা, সেই জন্য সকলকে শুভ দোল যাত্রা। আর গিদাং ট্রাভেলার্স ক্যাম্পে আমরাও দোল উৎসব পালন করব আর তার সঙ্গে থাকবে আরও অনেক কিছু, সেই কারণে ভিডিওর সঙ্গে থাকা চাই। আবার চা এলো। প্রিয়াঙ্কা চা খায় না, তাই দু কাপ চায়ের ভাগিদার শুধুই আমি। ব্লগিং করতে করতেই খাবার চলে এসেছে। রুটি, সবজি, আন্ডা আর চাটনি, সঙ্গে চায়। আর আপনারা সকলেই জানেন খাবার সামনে থাকলে আমি বেশি কথা বলতে পারি না, সুতরাং তাড়াতাড়ি খাবারটা শেষ করে নিই। এরপর ক্যাম্প থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এলাম, মন ভরে গেল। গিদাংয়ের ট্রাভেলার্স ক্যাম্প থেকে ব্রেকফাস্ট করে জাস্ট বেরিয়ে পড়েছি। বেরিয়ে সামনে একটা রাস্তা দেখতে পেয়েছি, সেই রাস্তা দিয়ে একটু একটু হেঁটে যাচ্ছি। বেশিক্ষণ নয়, 10-15 মিনিট একটু হাঁটবো, যেখানে পৌঁছাই সেখানে গিয়ে কিছু ছবি তুলবো, ছবি তুলে আবার রিটার্ন করব। আজকের বিশেষ কিছু অ্যাক্টিভিটিই নেই। তবে গিদাংয়ে যতটা ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম ঠান্ডা কিন্তু ততটা নেই। ঠান্ডা নেই, বেশ ভালোই গরম লাগছে। প্রচুর ফটোশ্যুট করলাম, সেগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক আইডিতে চলে আসতে পারেন। কোথা দিয়ে নদীর জলের মতো সময় বয়ে চলে গেল খেয়ালই নেই। চড়াই উতরাই পথ পেরিয়ে এই রাস্তা দিয়ে অনেকটা গিয়েছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। এবার ফিরতে হবে, কোনো জল নিয়ে আসিনি বা অন্য কোনো কিছু নিয়ে আসিনি, তো তার জন্য ফিরতে হবে। নাহলে হ্যাঁ, ফোনটা আমার পকেটে আছে। ও, এবার ফিরতে হবে, তো এবারে টেন্টের দিকে রিটার্ন করছি। এরপরে হচ্ছে ঘিস নদীতে যাব। ঘিস নদীতে আমরা কিছু ছবি শ্যুট করব, রিল করব। রিলগুলো কোথায় দেখতে পাবেন? রিলগুলো দেখতে পাবেন ইনস্টাগ্রামে। এই হচ্ছে আমাদের ফেরার রাস্তা আর এই রাস্তার ঠিক এই পাশেই হচ্ছে নদী। ক্যাম্পসাইট থেকে এবার একটু নদীর দিকে যাচ্ছি। নদীতে ভাবছি একটুখানি চান করব,
ভীষণ গরম, ভীষণ গরম, আনএক্সপেক্টেড। আর এখানে এসে অ্যাক্টিভিটির তেমন কিছু নেই, একদিনই ঠিক আছে। আমরা এখানে দুদিনের জন্য বুকিং করেছি, একটু বোর হচ্ছি তো। এখান দিয়ে এসে নদীর রাস্তা, ছিল দোল, তাই আমরাই নিজেদের মতো করে দোল খেললাম। এরপর তো সুইমিং পুলে নামার পালা, ন্যাচারাল সুইমিং পুল। আমাকে আর পায়ে কে ঝাঁপিয়ে পড়লাম। কিছুক্ষণ আগেই সামনে এই ঘিজ নদী, ঘিজ নদীতে গিয়ে চান করে এলাম। শরীরটা একদম ফ্রেশ লাগছে। আর সকালবেলা 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত টেন্টের মধ্যে থাকা অসম্ভব। সব সময় এত রোদ্দুর লাগছে যে টেন্টটা দারুণভাবে গরম হয়ে গেছে। এই মাত্র চান করে এলাম, এবারে যাব হচ্ছে উপরে খেতে। দুপুরে লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে ছিল আগের দিনের মতোই মেনু। আর একটাই কথা, খাবার সামনে চলে এসেছে তো এবার খাবারটা তাড়াতাড়ি শুরু করি, বেশিক্ষণ ওয়েট করতে পারছি না। প্রচুর খিদে পেয়েছে। আজকে একটা অলস বিকাল কাটালাম, কোনো রকম অ্যাক্টিভিটি নেই, কিছু নেই, শুধু এখানে ঘন্টার পর ঘন্টা বসে আছি আর ঘিজ নদীর সৌন্দর্য দেখছি, আর সামনে পাহাড়গুলোকে দেখছি। আর একটু পরে এই পাহাড়গুলোতে একে একে করে আলো জ্বলে উঠবে আর দারুণ সুন্দর দেখতে লাগবে। ক্যামেরায় হয়তো সেটা দেখানো সম্ভব হবে না। গিদাংয়ে এলে আপনি শুধুমাত্র জিওরি টাওয়ার পাবেন, আর তাও খুব একটা ভালো নয়, 4G নেটওয়ার্ক পাবেন। আর সন্ধেবেলা জ্বলে উঠল ক্যাম্প ফায়ার। গিদাং ট্রাভেলার্স ক্যাম্প। সন্ধে হয়ে গেছে, এখন 6:07 বাজে তো। এখন হচ্ছে চায় ব্রেকের টাইম, চা আর স্ন্যাক্স। উপরে যাব চা খেতে। আজকে সারা দিনটা রিল্যাক্সে কাটলো, মোবাইল ফোনে সেরকম নেটওয়ার্ক নেই, কোনো কাস্টমারের ঝামেলা নেই, কোনো কিছু নেই, তো এই ধরনেরই একটা দিন কাটাতে চেয়েছিলাম। আর আজকে দোলটাও আমরা নিজেদের মতো করে কাটালাম, খুব সুন্দর লেগেছে। তো এখন উপরে যাব, হচ্ছে চা খাবো। বাঙালির মুড়ি ছাড়া চলে না। আজকে সারাদিন এখানে চিল করে কাটিয়ে দিলাম, সেরকম কোনো অ্যাক্টিভিটি সেরকম করিনি, জাস্ট সকালবেলা একটুখানি ঘুরেছিলাম, জাস্ট পায়ে হেঁটে 1 ঘন্টার মতো গিয়েছিলাম সামনের দিকে, আর তারপরে দুপুরবেলা নদীতে নেমে চান করেছি, দারুণ এনজয় করেছি। আর এখন বিকালবেলা বসে চায় কা আনন্দ লে রাহা হুঁ। তো এবার চা তো খেয়ে নেবো, আজকে রাত্রিরে তাড়াতাড়ি ডিনারটাও করে নেবো, কারণ কালকে আবার অ্যাডভেঞ্চার শুরু হবে। যে রাস্তা, যে 10 কিলোমিটার রাস্তা আমরা অফ রোড করে নিচে নেমেছিলাম, সেই 10 কিলোমিটার রাস্তা আবার অফ রোড করেই উপরে উঠতে হবে। এখন জাস্ট এই স্ন্যাক্স নেব, স্ন্যাক্স নিয়ে নিচে যাব, গিয়ে নিজেদের ব্যাগপত্রগুলো গোছাবো। আর এই স্ন্যাক্স চলে এসেছে, ইয়াম্মি স্ন্যাক্স। তো স্ন্যাক্স চলে এসছে, এরপরে গিয়ে নিজের ব্যাগপত্রগুলো গোছাবো, কালকের জন্য রেডি হতে হবে। একবার হাড় দেখ স্যার তো। ক্যুঁ কে লিয়ে অভি পাহাড় মে আইসি কে ইয়ে নাই তো কাম চলতে না অভি। হ্যাঁ হুম হই অভি জানুয়ার সে অ্যাটাক করনে সে লিয়ে অব কাই ক্যা করনা অভি। আচ্ছা ইয়ে वाला ইসকে ইয়ে ভি লকড়ি কা লকড়ি কে অভি। আচ্ছা
लकड़ी के ये इसके अब प्रोटेक्ट के लिए ऐसे अब करने से अब ये अब अकेले होने से अब ऐसे अब बाई मिस्टेक होने से काट जाते हैं ना इसी के तो प्रोटेक्ट हो जाती वही ऐसे क्या करना अभी आज के हे 8ই মার্চ এখন হচ্ছে ভোর 5:30 আজকে আমরা গ্রিদাং ট্রাভেলার্স ক্যাম্প থেকে বেরিয়ে যাব তো সেই কারণেই এত ভোর ভোর উঠেছি আমরা ভোর ভোর যাব শুনে অর্ণমদা আমাদের জন্য টিফিন রেডি করছে তো টিফিন খেয়ে আমরা 6টা নাগাদ বেরিয়ে যাব আজকে আমরা এখান থেকে ননস্টপ বাড়ি যাব কোনো জায়গায় হল্ট নেব না তো সেই কারণেই এত তাড়াতাড়ি বেরোচ্ছি এক্সপেক্টেড রাত্রি 12টার মধ্যে আজকে বাড়ি ঢুকে যাব ভিডিও সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আগের ভিডিওগুলো যদি না দেখেন ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আগের ভিডিওগুলোকে দেখে নিতে পারেন গিদ্দাং ট্রাভেলার্স ক্যাম্পে এসে একটা আফসোস তো রয়েই গেল সবসময় ময়ূরের ডাক পাচ্ছি কিন্তু একটা ময়ূর চোখে পড়ল না কি আর করা যাবে ময়ূরের ডাক শোনা যাচ্ছে পুরি সবজি দিয়ে তো ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু ব্রেকফাস্ট করার পরে এই জমিতে কতগুলো ময়ূর দেখতে পেয়েছি তো ক্যামেরায় দেখা যাবে না কারণ কাছে গেলে ময়ূর চলে যাবে তো আমি নিজের চোখে দেখবার জন্য একটুখানি জমির মধ্যে নেমেছি দেখব ময়ূর ময়ূর দেখতে পাইনি করছিলাম ময়ূর দেখা হয়ে গেছে এই জমিতে প্রচুর ময়ূর ছিল এইরকম ময়ূর আমি রাজস্থানে দেখেছিলাম আর আজকে এই গিদ্দাং এসে দেখলাম তো ময়ূর দেখার জন্য গিদ্দাংয়ে তো আর একবার আসাই যেতে পারে আজকে বাড়ি ফেরার পালা গিদ্দাংকে বাই বাই করে শুরু করলাম আজকের অ্যাডভেঞ্চার এখন যে মোড়টায় দাঁড়িয়ে আছি এখান থেকে ডান দিক দিয়ে গেলে পানবু হয়ে কালীঝোড়া ড্যাম আর বাঁ দিক দিয়ে গেলে বাগরাকোট হয়ে শিলিগুড়ি আমরা ডান দিকের রাস্তাই ধরলাম আর এই রাস্তাটি ইস্ট সিকিমের সঙ্গে কানেক্ট হচ্ছে আর্মিদের জন্য আমরা পানবুতে এসে একটা চায় ব্রেক নিলাম
তো এখন পানবো ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি একটু চা ব্রেক নেবার জন্য। 30 কিলোমিটার রাস্তা চলে এসেছি। पर तू वही थम जाए जाने क्यों ना जाने क्यों शिकायतें होने पर भी प्यार कम ना होता लेकिन होता मेरे बस में तो এখানে পরের বছর থেকে প্যারাগ্লাইডিং শুরু হবে, দারুণ ব্যাপার। শেষমেশ শিলিগুড়ি ঢুকলাম 10:30 নাগাদ। শিলিগুড়ি পার করে একটা চা বাগান দেখে বাইক ঢুকিয়ে দিলাম। তারপর ননস্টপ ইসলামপুর। এখন বাজে 12:24 আর 133 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি। তো এখানে সামনে একটা হোটেল দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম, এখানে এখন খাবারটা আমাদের সেরে নেবো। আর সামনেই বসেছি, গাড়িটাকেও চোখের সামনে দেখতে পাবো। তো আমরা আজকে অর্ডার করেছি হচ্ছে লাঞ্চে ফিস থালি, 140 টাকা করে আমাদের প্রাইস পড়ছে দুজনের দুজনের জন্যে। ভেবেছিলাম রুটি খাবো কিন্তু অপশন নেই। কী করছো, মাকে ফোন করছো? ঠিক আছে। লাঞ্চের পর ননস্টপ মুর্শিদাবাদের কোনো একটা জায়গায় চায় ব্রেক নিলাম। তারপর আবার ননস্টপ কৃষ্ণনগর। এখন ঢুকে গেছি কৃষ্ণনগরে আর বাজে 7:30। অনেক অ্যাডভান্স ঢুকে গেছি আর 100 কিলোমিটার রাস্তা বাকি নেই, বা পাক্কা 100 কিলোমিটার বা 90 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। আর এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি রাত্রের খাবার খেয়ে নেওয়ার জন্য। এখানেই রাত্রে খাবার খেয়ে একদম আর 2 ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। গিদাঙের এই অ্যাডভেঞ্চারের এপিসোডগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে আরেকটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।